ফ্রেন্ডস, স্টার্ট তো করেই দিয়েছি। এখন বিকেল বেলা, ওই এই এক্ষুনি ধাক্কা খাচ্ছিলাম। শোনো, বিকেল বেলা নয়, এটা রাত না, এখন 5:15 বাজে, আর আমি মেকআপের জন্য একদম রেডি হয়ে গেছি। এখানে বাক্স প্যাকটা নিয়ে গুছিয়ে বসে পড়েছি। আজকে সারা দিন যেটা করলাম সেটা হচ্ছে, যা ওইখানে নিয়ে গেছিলাম সব আলমারিতে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে, যেগুলো ধোয়ার পড়েছি সেগুলো আবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে, আবার যেগুলো হাতে ধুতে হবে সেগুলো হাতে ধুয়ে সব কিছু উঠিয়ে দিয়েছি। যাই হোক, তোমাদের তো কালকেই শেয়ার করলাম যে আজকে আর সে স্কুল ছিল, তো সেই কারণে আমি কালকে রাতেই চলে এসেছি ওই বাড়ি থেকে। তারপরে আজকে এখন ফাইনালি হচ্ছে রিসেপশন ডে, তো আজকে আমরা কী কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন আমি রেডি হচ্ছি, তাহলে রেডি হয়ে নি, তারপর আবার কথা হবে। ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, বুঝতেই তো পারছো আজকে বিয়ে বাড়ি আছে। উরে বাবা রে, ওই দেখো ওটাই তো কাউকে দেখানো। আজকে কি রিসেপশন? কি রিসেপশন? রিসেপশন, ওকে বউ ভাত। হ্যাঁ, আর সি আজকে এই লেহেঙ্গাটা পরে নিয়েছে, আর চুলটা দেখাও, এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, মেকআপ করতে বসেছি তখন, এখন বাজে 7:30, 7:30 অলমোস্ট আমাদের বেরোনোর কথা, 7:20 বাজে, 7:30 নয়, 7:20 বাজে। তো এখন ঝটাপট করে বেরিয়ে যাব, আমাদের বাড়িতে ফোন করব, 7:30 সময় বেরোনোর কথা, কিন্তু বেরোতে বেরোতে বুঝতেই তো পারছো বাঙালির টাইম। আমাকে কেমন লাগছে বলো তো, বলো তো। হিরোইনের মা আমি, তাই না? আমি না ফার্স্টে মাঝখানে সিদ্ধ করেছিলাম, তো দেখি কেমন বোকা বোকা লাগছে, কখনো তো করি না, কিন্তু অনেকেই করে, ভীষণ ভালো লাগে দেখতে। তো আমার মুখে ওটা মানায় না, যেহেতু মুখটা আরো ছোট, আরো পেতে পেতে যায়, তো সেই কারণে কেমন যেন লাগে। তোমাকে পাতালি পাতাবি লেবুর মতো ভালো লাগে, আমাকে লিচির মতো। চলো তাহলে এখন আমি বেরোবো, টাইম হয়ে গেছে, চলো। যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সাজুগুজো, তাই না বলো? আমার তো কোথাও গেলে এটাই হয় যে কোথাও যাওয়ার আগে আমি ভাবি, যে মানে 3 দিন আগে থেকে ভাবতে থাকি যে কি পরব, কি মেকআপ করব। এটা খাওয়ার থেকেও সাজার তোড়জোড় বেশি। আমার মনে হয় আমার মতো তোমাদেরও এরকম ফিলিংস হয় না কি? কমেন্ট করে জানিও তোমাদেরও কি সেই খাওয়ার থেকে সাজাগোজার তোড়জোড় বেশি নাকি। আর যাওয়া মাত্রই দেখি আমাদের বাড়ি সবাই ফুচকা খাওয়ায় লেগে গেছে। যাই হোক, আমিও লাইন ধরে দাঁড়িয়ে পড়লাম বাটি হাতে নিয়ে, বাটি হাতে ফুচকা না। আর বৌদি যেই হা করে ফুচকা মুখে দিয়েছে, হঠাৎ করে চোখে পড়েছে যে ক্যামেরা হচ্ছে, মানে চোখটাকে বড় করে লজ্জা পেয়ে গেছে। আর আশি ম্যাডামের গিয়ে আর ওর খবর পাওয়া যাচ্ছে না, ও কোথায় যে ঘুরে একটু পরপর চলে যাচ্ছে। 1 মিনিট দেখি এখানে আছে, পেছন থেকে ঘুরে 1 মিনিট পরে আবার তাকাচ্ছি, ও ওখানে আর নেই, এটাই হচ্ছে আর কি। তো এইখানে দেখো দীপু আমার ভিডিও করে দিচ্ছে, আর আমি এইদিক ওইদিক দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কোন অ্যাঙ্গেলে দেখলে ভিডিওটা ভালো লাগে দেখতে। আর বৌদিও খুব সুন্দর সেজেছিল, মায়ের শাড়ি, এটা আমি পুজোতে দিয়েছিলাম মাকে, তো এই শাড়িটা বৌদি পরেছে। আর এই মা যে শাড়িটা পরেছে সেই শাড়িটাও এবার আমি মাকে দিয়েছিলাম পুজোতে। তো সবাইকে মিলিয়ে ঝিলিয়ে ভীষণ সুন্দর লাগছিল। কাকি আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিল, আর এই পাশে ছিল হচ্ছে বড় পিসি। অমরাবতীর একদম মুখেই ছিল বিয়ে বাড়িটি, কিন্তু আমরা যেহেতু কোনোদিন যাইনি, তো সেই কারণে, আর আমি নামটাও ভুল জানতাম, তো সেই কারণে বিয়ে বাড়িটা খুঁজতে একটু প্রবলেম হয়েছে। তারপর রাস্তায় বর্দা আর বৌদির সাথে দেখা হয়েছে, স্কুটি করে আমি যাচ্ছিলাম, আর বর্দা আর বৌদি যাচ্ছিল হচ্ছে বাইকে করে, তো হঠাৎ করে দেখা হয়ে গেছে। তারপর বর্দাও চিনতে পারছিল না, আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ওরাও অনেক খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তারপর ফোন করলো, বললো, তারপরে আমরা সবাই মিলে গেলাম। যেহেতু সামনেই ছিল, কেউ কেউ বাইকে করে চলে এসছে, আমি স্কুটি নিয়ে চলে গেছি, মামুনি অটো করে বাড়ি থেকে চলে এসছে, তো এখানে আমরা সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম, বরকে ছাড়াই সবাই ফটো তুলে নিচ্ছে। আর ওকে খুব সুন্দর সাজিয়েছিল, যে আগের দিন মনে হয় যে সাজিয়েছিল সেই সাজিয়েছিল, আমি জানি না ঠিক ব্যাপারটা, তবে বিয়ের দিনের থেকেও আজকের মেকআপটা দারুণ সুন্দর লাগছিল ওকে। বর বউকে দারুণ মানিয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। শুধু বর বউকে দেখলে হবে? বর বউকে তো আজকে দেখার জন্য সবাই আছে, তোমরা জানিও কমেন্ট করে আমাদের সবাইকেই কেমন লাগছে।
আর আমাদের এখানে মোটামুটি হালকা ঠান্ডাই পড়েছে, মানে যেই গরমটা ছিল সেই গরমটা আর নেই, তবে এখনও আমরা ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি। আর বিয়ে বাড়িতে এই হালকা পাতলা সাজেও আমাদের সবার গরম লাগছিল। বৌদি তো শাড়ি পরেছে, বলছে আর পারা যাচ্ছে না, ভীষণ পরিমাণে গরম লাগছে। মামনিও যেহেতু শাড়ি পরতে পারে না, তো সেই কারণে সবারই শাড়ি পরে মানে একটু কষ্ট হয় আর কি বিয়ে টিয়ে বাড়িতে গেলে। এখানে সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে ফটো তুলছিলাম আজকে সেলিব্রিটিদের সাথে, মানে বর বউদের সাথে। আর 5 মিনিট পরপর আমাকে আশিকে খুঁজতে হচ্ছে, কারণ আশি এখন এখানে আছে, তো 1 মিনিট পরেই দেখবে আর এখানে নেই, ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, পকোড়া খেয়ে যাচ্ছে, ফুচকা খেয়ে যাচ্ছে। বিয়ের দিন তো এরকম হয়েছে যে কাকা টেনে আমার কাছে দিয়ে গেছে, দেখি আরেক দিক দিয়ে তাকিয়ে দেখে ও নেই, ও আবার গিয়ে অন্য স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, এখন আলটিমেটলি আমাদের পালা, মানে মামনি, মা, বড় পিসি সবাই গেছে ফটো তুলতে। ফটো সেশন ওদের শেষ হলে তারপর আবার আমাদের পালা। আর এখানে সবাই যেহেতু, দেখো আশিকে আমি টেনে এনে দাঁড় করিয়েছি, দেখো মুখের অবস্থাটা একবার দেখো, ওই দেখো একটু ভেঙিয়ে দিল আমাকে, যেহেতু মন মতো হয়নি, মানে ও এখানে দাঁড়াতে চাইছিল না, তারপরে এনে যেহেতু দাঁড় করিয়েছি, তো সেই কারণে মানে রাগ হয়েছে ম্যাডামের আর কি। আর এখন আমি যাব ফটো তুলতে। চুল যেহেতু আমি ছাড়ি না, তো সেই কারণে আমার খুব অসুবিধা হয় চুল ছাড়লে। তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদি ভাই চুল ছাড়লে তোমাকে ভীষণ সুন্দর লাগে। আর চুল যখন স্ট্রেটনিং করেছিলাম তখন চুলটা মাঝে মাঝে ছেড়ে রাখতাম, তবে এখন আর চুল ছাড়ে মানে পারি না সামলাতে, কেমন একটা অস্বস্তি অস্বস্তি হয় চুল ছেড়ে রাখলে। অনেকেই দেখি কত বড় বড় চুল কি সুন্দর ছেড়ে রাখে, ভীষণ ভালো লাগে দেখলে, তবে আমি মেনটেন করতে পারি না। আমি এখন দেখছো তো চুলটা ছাড়া, আবার একটুখানি পরেই মানে যাওয়ার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই আমি চুলটাকে পুরো বেঁধে যেরকম বাড়িতে থাকি ওই রকমই করে নিয়েছিলাম। ডেকোরেশন থেকে শুরু করে বিয়ে বাড়ির সবাইকে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা এখন সেলফি তুলে মানে সেলফি ক্যামেরা দিয়ে বউয়ের সাথে ভিডিও করে নিচ্ছিলাম, খুব সুন্দর সাজিয়েছিল, ভীষণই সুন্দর লাগছিল আজকে। আর আমার কাকার যেহেতু শালি হয়, তো আমার কাকাদের বেয়ান হয়, তো বেয়ানের বিয়ে, সেই কারণে কাকিরা সবাই ইয়ারকি করছিল ওর সাথে। আমার ক্যামেরাম্যান ঘোর ঘোর পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে দিয়ে ওই যে ওইখানে আর এখানে ভাইদের সাথে সবার সাথে আমি এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, সবাই যেহেতু এইদিকে দাঁড়িয়ে ফটো তুলছিল, আমরা একদম কোনায় চেপে গেছি ফটো তোলার জন্য, যে যার মতো ব্যস্ত ফটো তোলায় আজকে। বিয়ে বাড়িতে সবাই কত সুন্দর সেজেছে, ফটো তো না তুললে কি হয়। যাই হোক, আশি এখানে আমি ডাকছিলাম আশিকে, আর আশি ম্যাডাম আবার ওই কোনায় গিয়ে বসে রয়েছে। বিয়ে বাড়িতে জানো তো 4 বার কাদা হয়ে গেছে, কোনো কিছু বলছি মানে মন মতো হচ্ছে না, কেঁদে দিচ্ছে, কেন বুঝতে পারি না, কোথাও গেলে খুব 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 মানে এই স্বভাবটা হয়েছে, কিছু বললেই কেঁদে দেয়। সাজিয়ে নিয়ে গেছি একরকম, আর খেতে খেতে হয়ে গেছে আরেক রকম, মানে শেষে সাজটাই পুরো উল্টো হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, আর আমি ওকে বলছিলাম যে তুই যে আমাদের সাথে ফটো তুলিস না, আমি জানিস তোকে হোস্টেলে দিয়ে দেবো। তো ম্যাডামের ভীষণ রাগ হয়েছে আশির, আমাকে হোস্টেলে দিয়ে দেবে তাহলে তোমার ক্যামেরাটা কে ধরে দেবে, আমাকে কোশ্চেন করছে, আমাকে আমাকে যদি হোস্টেলে দিয়ে দাও তাহলে তোমার ক্যামেরাটা কে ধরে দেবে, তোমার জলের বোতল কে ভরে দেবে, আমাকে বলছে এগুলো। তো আমি আবার দুঃখ করে বললাম তা আমার কাজগুলো আমি নিজেই করে নেব, দরকার হলে আরেকজন লোক রেখে দেব, তারপর আবার বিছানায় এসে শুয়ে শুয়ে দেখি কাজ যে। আবার বাবাকে ফোন করে বলছে জানো তো মা আমাকে বলেছে হোস্টেলে দিয়ে দেবে, তুমিও তো মায়ের কথাই শোনো না, আমি তো দুষ্টুমি করি সেই জন্য আমাকে মা বলেছে হোস্টেলে দিয়ে দেবে, তুমিও তো মায়ের কথাই শুনবে, মানে মা বাবাকে একটু রাগ করে বলছে। বিছানায় দেখি চোখ দিয়ে জল জল টপ টপ করে জল পড়ছে। তারপর আমি আবার বোঝাচ্ছি যে তুমি যদি হোস্টেলে যাও তোমার তো আমাদের সাথে একটাও ফটো নেই না, ওইখানে গিয়ে তুমি একা একা থাকবে, তোমাকে তুমি তো কাউকেই দেখতে পাবে না, তোমার যদি এখন যদি কোনো মেমোরি না থাকে, কোনো ফটো না থাকে, তাহলে তুমি সেগুলোও দেখতে পাবে না, তোমাকে একাই থাকতে হবে। তো ওইটার বিষয়টা নিয়ে আরও মানে গভীরভাবে ভাবনা ভেবে ম্যাডামের ভীষণ মন খারাপ হয়েছে।
তারপর আবার কিছুক্ষণ বোঝানোর পরে ঠিকঠাক হয়েছে। আর এখানে আমরা এখন সবাই মিলে বসে পড়েছি হচ্ছে খেতে। এখানে আগে আমরা এক সাইডে গিয়ে বসছিলাম, তারপরে ম্যাডামের হাতে আবার একটু খোঁচা খেয়েছে আমার নখের, কারণ এই দিক দিয়ে আমরা যখন বসেছিলাম ও উঠে চলে যাবে, ও খাবে না, মানে এত নাকি ওর পেট ভরে গেছে ওর খিদেই পায়নি। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা আমি তেমনভাবে কিছু খাওয়াতেও পারিনি, যেহেতু বাড়ি থেকে প্রায় বেরিয়েছি অনেকটা আগেই, রেডি হচ্ছিলাম অনেকটা আগে থেকে, তো সেই কারণে কিছু খাওয়ানোও হয়নি। আর এই ব্যান্ডেডটাকে নিয়ে বিয়ের দিন থেকে ঘুরছে, কোথায় লাগাবে কোথায় লাগাবে, আর এখন একটু সুযোগ পেয়েছে, সেই সুযোগকে আর ছাড়া যায়, ব্যাস খুব ব্যথা হচ্ছে, কান্নাকাটি শুরু হয়েছে, এখন ব্যান্ডেডটা ওর হাতে লাগাতে হবে। যাই হোক, আবার ব্যান্ডেডটা যেহেতু দোষ করেছি আমি, কারণ আমি ধরেছি, আমার নখে লেগেছে, তো দোষটা আমারই, তো সেই কারণে ব্যান্ডেজটাকে আবার সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম। সেটা সবাইকে দেখানো হয়ে গেছে অলরেডি বিয়ে বাড়ির, মানে আমার মনে হয় কেউ বাকি নেই যে মা আমাকে খোঁচা দিয়েছে, মা আমাকে খিমচি, ও মা আমাকে খোঁচা দেয়নি, মা আমাকে খিমচি দিয়েছে। স্কুলেও সবাইকে বলা হয়ে গেছে, পুলকারেও সবাইকে বলা হয়ে গেছে, মানে এরকম ধরনের একটা অবস্থা আর কি। সব দোষ মায়ের, বাচ্চাদের কোনো দোষ থাকে না, সব দোষ সব কিছু মায়ের। খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছিল, তো এখানে সবাই মিলে যখন খাচ্ছিলাম আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম, কারণ বিয়ের দিনে আমি খাওয়ার ভিডিও একটুও করতে পারিনি, লাস্টের দিকে একটুখানি বিয়ের ভিডিও মানে খাওয়ার ভিডিও করেছিলাম, তো সেই কারণে তোমাদের সাথে কী মেনু হয়েছিল সেটাই শেয়ার করা হয়নি। আর আজকে একটু তাড়াও ছিল, কারণ পরের দিন আসে স্কুল রয়েছে, সেই কারণে খেয়ে দেয়ে একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরারও তাড়া ছিল, কারণ 10টা সাড়ে 10টার মধ্যে যদি না ঘুম হয় না, তাহলে পরের দিন ঘুম থেকে ওঠাতে একটু কষ্ট হয়ে যায় আর। আসি কিছু খাইনি, এখন আইসক্রিম খাওয়ার জন্য বসে রয়েছে। কি আইসক্রিম দেবে বলে, কি আমার জন্য আইসক্রিম খাওয়ার জন্য খালি জায়গা আছে? দেবে না, ওকে দেবে না। খাওয়া দাওয়া খাক আর না খাক, আইসক্রিম তো ওনাকে খেতেই হবে, তো আইসক্রিম নিয়ে দিদুনের ব্যাগ নিয়ে, দিদুন গেছে হাত ধুতে, ব্যাগ নিয়ে, নিজের ব্যাগটা নিয়ে, দুটো ব্যাগ নিয়ে আর হাতে একটা আইসক্রিম নিয়ে ঘুরঘুর করে যাচ্ছে আর আইসক্রিম খেয়ে যাচ্ছে। যাই হোক, আইসক্রিম খেতে খেতে অলরেডি গলে গেছে, তো গলা আইসক্রিম নিয়ে সেখানে সেখানে ঘুরে ঘুরে তারপরে অর্ধেক খেয়ে আবার অর্ধেক ফেলে দিয়েছে। আর আমার ছোটো পিসি এসছে সবার লাস্টে, তো সোদপুরেই পিসির বাড়ি কিন্তু এসছে সবার লাস্টে। তো যাই হোক, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে আসছি, একবার টাটা করে চলে এসছি, কিন্তু তখন ভিডিও করিনি, তো এখন ভিডিও করার জন্য আমার মাকে বলছি, আমি কাঁদছি কিন্তু তুমি একটু চোখ মুছিয়ে দাও। যাই হোক, সবাই মিলে খুব সুন্দর করে সেজে গুজে খুব ভালোভাবে বিয়ে বাড়িটা দুমদাম করে কাটিয়ে দিয়েছি। বাবু আর পারি না পাপু, সবাইকে টাটা বাই বাই করে চলে এলাম, এখন মেকআপ টেকআপ তুলবো, কারণ কালকে সকালে আবার আসে স্কুল রয়েছে, তো সেই কারণে তোমার মেকআপ চলতে হবে না, আমার মেকআপ তুলে চলে এলাম। এখানে দেখো চোখে আইল্যাশ লাগিয়েছি। তোমার করতে হবে, তুমি তো আর স্কুলে যাবে না, আমি তো স্কুলে, আমার মেকআপটা তুলে দাও, তোমার মেকআপ তুলতে হবে না, তোমার মেকআপ তুলতে হবে না, আমার মেকআপ তুলতে হবে না, না এভাবে শুয়ে পড়বো কালকে সকালে তুলে নিও না, মেকআপ না না ধুলে মুখে স্কিন নষ্ট হয়ে যায় না। চলো তাড়াতাড়ি আশিকে ফ্রেশ করাবো, আমি নিজেও ফ্রেশ হবো, তাহলে চলো আজকে এখন আবার আগের রূপে ফিরে আসবো, আর বাড়িতে যেমন থাকি আর কি, তাহলে চলো আজকে এখানে টাটা করছি, বাই বাই করছি, নেক্সট ব্লগ আসা অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। Bye.